আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আমরা এর পূর্বে তাউহিদ সম্পর্কে আলোচনা করেছি তাউহিদকে ভালো করে বুঝতে হলে শেরেক বুঝতে হবে আরবিতে একটা কথা আছে ইয়ভস্যাই ইউ বেআ জিনিসকে বুঝার জন্য ভালো করে তার বিপরীত জিনিসটা যদি বুঝতে পারা যায় তাহলে বুঝতে সহজ হয় তো আমি আগে আলোচনা করেছি পৃথিবীতে যদি আপনি ন্যাক কাজের তালিকা তৈরি করেন তাহলে প্রথম লিখতে হবে তাওদ তারপরে সলাদ এসে এরপরে আস্তে আস্তে হাজারো বিষয় হতে পারে আর খারাপ বিষয় অন্যায় অপরাধ এগুলো যদি আপনি তালিকা তৈরি করেন তাহলে প্রথমে লিখতে হবে আর শির্ক আমরা বাংলা অনেকেই শব্দটি উচ্চারণ করি শিরক আসলে শব্দ উচ্চারণ হবে আর শির্ক শিরক হচ্ছে তাওহিদের বিপরীত বিষয় শিরকের শাব্দিক অর্থ হচ্ছে অংশী স্থাপন করা আর ইসলামের পরিভাষা হচ্ছে আল্লাহ তালার রুবুবিয়াতের সাথে উলুহিয়তের সাথে আসমা এবং সিবাত নাম এবং গুণাবলীতে অন্য কাউকে অংশী স্থাপন করা তো শিরিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব শিরকের প্রকার সম্পর্কে শিরিক দুই প্রকার একটা হলো বড়ো শিরিক আর একটা হলো ছোটো শিরিক এ সম্পর্কে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব আজকে প্রথমে আলোচনা করব পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে সিরক কেন আহলে আলেম ইসলামিক স্কলারগণ এ সম্পর্কে অনেকগুলো বিষয়ে তারা উল্লেখ করেছেন কোরআন সুন্নার আলোকে আল্লাহ রব কোরআন এ কারিমে ঘোষণা করেছেন মাদু নেজ আলি কেলিমাইয়াসা নিচ্ছই আল্লাহ তার সাথে শরিক করার পাপকে ক্ষমা করবেন না শেরিক ব্যতীত অন্য পাপ ইচ্ছে করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এর অর্থ হচ্ছে তো হয়ে গেছে শিরেখ করার পর যদি তাওবা না করে মারা যায় শিরেখের উপরে তাহলে আর ক্ষমা নেই এটা অন্য কোনো পাপ সম্পর্কে আল্লাহ তালা বলেন নেই সেরেক সম্পর্কে বলেছেন যে আল্লাহ সেরেক পাপকে ক্ষমা করবেন না মানে সেরেকের উপর মৃত্যু হয়ে গেলে একজন রোজা করেনি হতে পারে আল্লাহ ক্ষমা করতে পারেন আরেকজন হজ না করে মারা গিয়েছেন জঘন্য একটা পাপ কাজ করেছেন তারপরেও আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন কিন্তু সেরে করে যদি আল্লাহর কাছে তাওবান না করে মারা যায় তাহলে এই পাপকে আল্লাহ তাহলে এই পাপকে আল্লাহ ক্ষমা করবেন না এক দুই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে মুরশিক সম্পর্কে তিনি বলেছেন ইন্নাহু মাইয়্যুশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহু ওয়া মাআহুন্নার ওয়া মা লিল যালিমিন আমিন আনসার নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন তার গন্তব্য স্থান হচ্ছে জাহান্নাম এটা যদি সেরেক উপরে মৃত্যু হয়ে যায় তাও না করে তাহলে প্রথমে বলেছেন তাকে ক্ষমা করবেন না দ্বিতীয় নম্বরে বলেছেন তার জন্য জান্নাত হারাম এবং তার শেষ স্থান এবং তার শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম তিন নাম্বার হচ্ছে সেরেক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে একজন লোক ভালো ভালো আমল করেছে কিন্তু আল্লাহর সাথে যদি সেরেক করে তাহলে এ কারণে আল্লাহ সব আমল নষ্ট করে দেবেন বরবাদ ডিলেট হয়ে যাবে আমল নামা থেকে কোনো আমল আর থাকবে না আমল নামা শূন্য হয়ে যাবে আল্লাহ তালা তিনি বলতেছেন ওলাউ আশ্রাকু লাহাবে তান হুমা মালুন তারা যদি সেরেক করে তাহলে তাদের মশেকদের সমস্ত আমলকে আল্লাহ তালা তিনি কি করবেন যদি তারা সেরেক করতো তবে তাদের সকল আমলে নিষ্ফল হয়ে যেত এটা সুরান নামের অষ্টাশি নাম্বার আয়াত এরপর হলো আল্লাহ আরও বলেছেন রাসূল সাল্লাল্লাহ সামকে আল্লাহ বলতেছেন ওলাকা উহিয়া ইলেইকা ওয়া ইলাজিন আমিন কাব্লিকা লা লাইন আসাক তালাইয়াহাবকান না আমালুকা ওয়ালা তা কুনান নামিনাল খাসিরিন হেনবি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি অভিপ্রেরণ করা হয়েছে এই মর্মে যদি আপনি আল্লাহর সাথে শরীক করেন তাহলে আপনার আমল নিষ্ফল হয়ে যাবে এবং আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত মোহাম্মদ আলাইহি সাল্লাম জাকে আল্লাহ তাওহিদ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন যিনি তাওহিদ প্রতিষ্ঠা করেছেন নবুয়তের পূর্বে পর্যন্ত নবুয়তের আগেও তার সাথে শিরিকের কোনো সম্পর্ক ছিল না সেই নবীকে বলতেছেন যদি আপনি সে করেন তাহলে আপনার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে একজন ব্যক্তি ষাট বছর আল্লাহর এবাদত করেছে পিওর এবাদত ষাট বছর পর কবর একটা সেজদা দিয়েছে কবরায়িত ব্যক্তিকে ষাট বছর যে আমল করেছে সব বিনষ্ট হয়ে যাবে কোরআন কাজি মেসুরে তাওবা আল্লাহ তালা মোরশেককে নাপাক বলেছে নাপাক ইন্নামাল মোরশেক না নাইজাসুন নিশ্চয়ই মোরশেক নাপাক ফালা ইয়াকরাবুল মাসজিদ আল হারামাবাদ আম হিম হাজা অতএব এবছরের পর এবছরের পর মোশ যেন আর বাইতুল্লাতে না আসে উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সাহাবাদেরকে বললেন প্রশ্নাকারে আলা কাবা এর আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুণের কথা বলবো পাপের কথা বলবো সাহাবা কেন নিয়ম ছিলেন যে ওনারা বলতেন যে বালাইয়া রসুল আল্লাহ জি আল্লাহ রসুল্লাহ আমাদেরকে বলুন কলা আল ইসরা কবিল্লা আল্লাহর সাথে শেরিক করা পর আরও অন্যান্যগুলো বলেছেন ও কল দাইন পিতা মাতার অবাধ্য হওয়া কিন্তু এক নাম্বারে বলেছেন আল্লাহর সাথে শেরেক করাকে যে এটা হলো সবচেয়ে বড় অপরাধ আরেক এত আল্লাহ বলেছেন ইন্দ লাজুল মুন আজিম শেরেক হচ্ছে সবচেয়ে বড় জুলুম শিরক হচ্ছে সবচেয়ে বড় জল আল্লাহ বলছেন সেটা হচ্ছে সুরা লোকমানের ১৩ নাম্বার আয়াত সুপ্রিয় দর্শক এছাড়াও শেরেককে কেন এক নম্বরে রাখা হলো শিরেক করল এ ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহর সৃষ্টিকে সমকক্ষ মনে করে দিল যে আল্লাহ সমকক্ষ হলো তার সৃষ্টি মানে অংশে স্থাপন করার কারণে এ কয়েকটি বিষয়ের কারণে পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলার যারা আছেন তারা বলেছেন পৃথিবীতে যদি অন্যায়ের তালিকা লেখা হয় অপরাধের তালিকা লেখা হয় তাহলে এক নম্বর হবে শির্ক প্রিয় দর্শক আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে তাওহিদের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন শিরিক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন পরবর্তী পর্বে শিরকের প্রকার সম্পর্কে আমরা আলোচনা করব যদি আপনার মনে চায় তাহলে আমাদের পরবর্তী আলোচনাগুলো দেখবেন আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে তাওহিদের মতো নিয়ামত দিয়ে ধন্য করেছেন আল্লাহর কাছে তাওফিক কামনা করে আল্লাহ আল্লাহ সাব্বিত আকাম আল্লাহ দিক আল্লা আতিক আল্লাহ আপনি আমাদেরকে আপনার তাওহিদের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার আনুগত্যের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন আর সেদিক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই হ্যাঁ জাউসাল আল্লাহ বিয়ে নাম হাম্মদ وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته